হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আহি ইসলাম ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে একদিন দুপুরবেলা, দুপুরে হচ্ছে আমি ওদেরকে স্কুল থেকে এনে তারপরে হচ্ছে একটু রান্না বান্না করব। তো রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি আর এফাকে হচ্ছে ঘরে এসেছি, এসে দেখি ঘর লাইটস অফ, তো একদমই অন্ধকার দেখাচ্ছিলো। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ঘরটা বাহিরে কত আলো আর হচ্ছে ঘরে কতটা অন্ধকার, আর লাইট জ্বালার পরে তো দেখাই গেল। তো ওদেরকে হচ্ছে স্কুল থেকে এনে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আমি হচ্ছে এখানে রান্না করছি, ও স্কুল থেকে এসে একটু ঘুমায়। যেহেতু রাতের জেগে ও পড়ে, দিনের বেলা পড়ার সময় পায় না, তো যতটুকু সময় পায় সেখানে হচ্ছে গোসল করা, খাওয়া দাওয়া করা আর একটু রেস্ট নেয়, তাতেই ও সময় চলে যায়। তো ওখানে রেস্ট নিচ্ছে, আমি হচ্ছে এখানে রান্না করছি। আজকে হচ্ছে রান্না করব খিচুড়ি আর গরুর মাংস। তো চেয়েছিলাম অন্য কিছু করতে, কিন্তু মেয়ে হচ্ছে বলল খিচুড়ি খাবে। তো ওরা হচ্ছে ভাতটা খুব একটা পছন্দ করে না, খিচুড়ি পোলাও বা অন্যান্য কিছু হলে ওদের জন্য ভালো হয়, খেতে পারে। তো আমি হচ্ছে এখানে খিচুড়ি এক চুলে আর পোলাওটা, সরি, গরুর মাংসটা আরেক চুলে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি চালটা ভেজে নিচ্ছি, চাল ভেজে তারপরে হচ্ছে গরম পানি আমি আগে থেকেই করে রেখে দিয়েছি। তো সেই গরম পানিটা আমি বসিয়ে দিয়ে দিব চালটা ভাজা হয়ে গেলে। তো চাল ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। এখন হচ্ছে আমরা দুপুরে খাচ্ছি, আর দুপুরে যখন খাচ্ছি তখন সময় ছিল 4টা, কারণ আমি 2টা বাজে রান্না করতে গিয়েছি, তো যার জন্য আমাদের সময় লেগেছে। 2টার পরে গিয়েছি, অবশ্য 2টার পরে গিয়েছি রান্না করতে। তো রান্না করতে করতে যেহেতু অনেকটা সময় চলে গিয়েছে, তারপর রান্নার পরে তো টুকিটাকি কাজ থাকে সবগুলো শেষ করে হচ্ছে 4টা বাজে আমরা ভাত খাচ্ছি। তো আমাদের হচ্ছে খিচুড়ি, গরুর মাংস আর সাথে ছিল আচার, জলপাইয়ের আচার, এটা দিয়েই হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। তো তারপরে হচ্ছে আমি বিকেলে একটা নাস্তা বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করছি না, অন্য কোনো একটা ভিডিওতে পরে কখনো শেয়ার করব। তো তারপর হচ্ছে তারপর দিন সকাল থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করেছি। সকাল থেকে অবশ্য করেছি অনেকটা সময়, তবে দুপুরে রান্নাটা শেয়ার করা হয়নি। তো সকাল থেকে করে আমি কী কী করছি সেটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন যে ভদ্রলোক কতক্ষণ পর্যন্ত ঘুমায়। দেখাই আপনাদেরকে, একটু দেখে ভদ্রলোক কয়টা পর্যন্ত ঘুমায়। এখন হচ্ছে 11:15 বাজে আর 11:15তে হচ্ছে ভদ্রলোক ঘুম খাই উঠস, মাত্র উঠে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আহি ইসলাম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো এতক্ষণ আমি তো আপনাদের সাথে কথা বলি নাই, ভদ্রলোক কী করলো সেটাই দেখালাম। তো ভদ্রলোক হচ্ছে ওনার চাচির সাথে বাহিরে গিয়েছিল কিছু কেনার জন্য, তো সেটা কিনে নিয়ে আসছে, এসে হচ্ছে আমাকে পুরো কাহিনী বলছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা অন করে নিই, তারপর তোমার কথাগুলো শুনি। তো ততক্ষণ হচ্ছে সে কথার সাউন্ডও, ভলিউমটাও কমিয়ে দিয়েছে আর হচ্ছে কথাটাও বিশাল বড় ছিল সেটাকেও ছোট করে দিয়েছে। তো এই হচ্ছে সে ক্যামেরার সামনে আসলে এরকম করে। তো যাই হোক, এখন চলেন ভদ্রলোক কি করে সেটা আপনাদেরকে আর একটু দেখাই। পা উঠে আর কিছু Thank you.
ভিতরে কি আছে দেখি। ইস পচা, ভদ্রলোক কত পচা দেখলেন। মাকে কলা খেতে দিল, এই যে এখন আমি এটা খাবো, আর সে এখানে বসে বসে টিভি দেখছে। তো এখন এই কলাটা খেয়ে চা বানিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে অল টাইমের এই কুকিজটা যখন প্রথমবার বের হয়েছিল তখন হচ্ছে আপনাদের ভদ্রলোকের বাবা মানে আমার হাজবেন্ড এই বয়ামটা হচ্ছে প্রায় প্রতিদিনই এক বয়াম করে আনতো, আর রাতে শুয়ে শুয়ে হচ্ছে খেলা দেখতো, তখন হচ্ছে খাওয়া শেষ করতো। তো আমাদের হচ্ছে এগুলা প্রায় দুই দিন, খুব বেশি হলে দুই দিন যাইতো একটা প্যাকেট, মানে একটা বয়াম এরকম। তো এখন এইগুলা যখন অনেকগুলো ছিল আমি হচ্ছে একটাতে দুধ, একটাতে চিনি, একটাতে মানে এরকম করে বিভিন্ন রকমের কিছু রাখতাম। তো এখন হচ্ছে যেটা যে এরকম হচ্ছে ফেলেও দিয়েছিলাম অনেকগুলা, ফেলে দেওয়ার পর আমি এই দুইটাই রাখছি, শুধু একটাতে দুধ রাখি একটাতে চিনি রাখি। তো যেটাতে চিনি রাখি সেটাও ফেলে দিয়েছি। তা এখন হচ্ছে একটু কফি খাবো, তাই হচ্ছে একটু দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে তারপর হচ্ছে চুলা পানি অবশ্য গরম করে নিয়ে এসেছি, অন্যদিন দুধ গরম করি, আজকে জাস্ট পানি গরম করে পানিতে দিয়ে দিব সব কিছু, মানে দুধ চিনি আরও কফিটা। এই তো আমার দুধ ডালা হয়ে গিয়েছে, আর এই যে এখানে নিয়েছি কফি আর হচ্ছে চিনি, এখন হচ্ছে এখানে দুধ নেব। আমি চা কফি বানাচ্ছি দেখে ভদ্রলোক এসে হচ্ছে ভাগ নিল, এখন তাকেও দুধ বানাই দিলাম। এই যে তার দুধ শেষ, আর এই যে আমারও কফি শেষ শেষ। এখন আমি কফি খাবো, আর হচ্ছে এই যে এটা এখন লিখে দেব। হ্যাঁ আপনাদের ভদ্রলোক বলছে সে শুধু দুধ খাবে না, একটু কফি যেন মিক্স করে দেই। এখন হচ্ছে কেমন লাগে, ভদ্রলোক তো বহুত খারাপ। এখন ভদ্রলোককে একটু কফি দিব, এটা খোলো না, তুমি খুলে দাও, খুলে দাও তুমি, আমাকে রাখো না, আমি দিয়ে দিচ্ছি, ওটা উঠাও। দাও, আমার এই কিউটের ডিব্বা থেকে একটু একটু করে নেই আর হচ্ছে আমরা খাই, হয়েছে এটা লাগাও, আমি নেড়ে দিচ্ছি। এটা ফেলে দিয়ে আসো, মানে দিতে এটা এটা ফেলে দিয়ে আসো আগে, ভদ্রলোকের দুধ, ভদ্রলোক এখানে বসে টিভি দেখবে আর খাবে, আর আমি আমার কফি নিয়ে চলে যাই।